আসাম ইন্দ্রদেবের পূজা অর্চনা ছিল প্রথা। কিন্তু একদিন শ্রীকৃষ্ণ এসে পরামর্শ দেন ইন্দ্রদেবের পূজা ছেড়ে পর্বতের পুজো করতে। এরপর থেকেই শুরু হয় পর্বত প্রকৃতির আরাধনা। কিন্তু সেটা দেখে ক্রোধ জন্মায় ইন্দ্রদেবীর, রুষ্ট হয়ে যান তিনি, প্রতিশোধ নিতে রীতিমতো প্রলয়ঙ্করী রূপ ধারণ করেন। শুরু হয় প্রবল বজ্রপাত। Thank you.
কনিষ্ঠা আঙুল দিয়ে তিনি গোবর্ধন পর্বত মাথার উপর তুলে নেন। ঝড় তুফান বজ্র সবই তখন আটকে যায় পর্বতটির জন্য। শান্ত হয়ে যায় প্রকৃতি, প্রকৃতি আবার সাজে নতুন সাজে। শ্রীকৃষ্ণের এই লীলা দেখে চমকিত সবাই তাকে নত মস্তকে প্রণাম জানায়। এমনকি স্বয়ং ইন্দ্রদেবও এই লীলা দেখে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাকে প্রণাম জানান। হিন্দু শাস্ত্রের এই পৌরাণিক গল্প অবলম্বনে এবারকার আমাদের দুর্গাপূজার থিম।